হ্যালো স্টুডেন্টস, আজকের আলোচনা করতে চলেছি ভারতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ। এখন সেই যুদ্ধসমূহ বিষয়ে কার সঙ্গে কার যুদ্ধ হয়েছিল সেই বিষয়ে বর্ণনা করতে চলেছি। খ্রিস্টপূর্বাব্দে এবং খ্রিস্টাব্দে সমস্ত যুদ্ধগুলো আলোচনা করছি। হিদাসপিসের বা হিদাসপাসের যুদ্ধ বলা যায়, সেই যুদ্ধটি হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ও পুরুর মধ্যে। সেখানে আলেকজান্ডার জয়লাভ করে। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে। কলিঙ্গ রাজ্য সেখানে পরাজিত হয়, অশোক জয়লাভ করে। তরাইনের প্রথম যুদ্ধ হয়, তরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে। সেখানে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল, আর পৃথ্বীরাজ চৌহান সেখানে বিজয় লাভ করে। তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি বিজয় লাভ করে, পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয় 1192 খ্রিস্টাব্দে। 91 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে, সেখানে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল, আর এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি বিজয় লাভ করে। পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে। প্রথম কামান ব্যবহার করা হয় ভারতবর্ষের বুকে যুদ্ধে, সেটা হলো বাবর প্রথম ব্যবহার করেছিলেন। ইব্রাহিম লোদি সেখানে পরাজিত হয়, বাবর জয়লাভ করে। খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে, সেখানে বাবর জয়লাভ করে। ঘরঘরার যুদ্ধ হয়েছিল 1529 খ্রিস্টাব্দে, 1529 খ্রিস্টাব্দে বাবর এবং আফগানদের মধ্যে যুদ্ধ হয়েছিল, কিন্তু জয়লাভ করে বাবর। সরোজগড়ের যুদ্ধ হয়েছিল 1534 খ্রিস্টাব্দে, শেরশাহ ও তার সম্মিলিত বাহিনী একসাথে হয়েছিল, শেরশাহ আর তার সঙ্গে তার বিপক্ষে সম্মিলিত বাহিনীর যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে শেরশাহ জয়লাভ করে। চৌসার যুদ্ধ হয়েছিল হুমায়ুন এবং শেরশাহের মধ্যে 1539 সালে। 1539 খ্রিস্টাব্দে হুমায়ুন এবং শেরশাহের মধ্যে চৌসার যুদ্ধ হয়, কিন্তু সেখানে হুমায়ুন জয়লাভ করে। কনৌজের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে হুমায়ুন ও শেরশাহের মধ্যে হয়, সেখানে শেরশাহও জয়লাভ করে। তাহলে প্রথম চৌসার যুদ্ধে শেরশাহ পরাজিত হয়, কিন্তু কনৌজের যুদ্ধে শেরশাহ জয়লাভ করে 1540 খ্রিস্টাব্দে হুমায়ুন শেরশাহের মধ্যে যে যুদ্ধ হয়েছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে আকবর ও হিমুর মধ্যে, সেখানে আকবর জয়লাভ করে। হলদিয়াঘাটের যুদ্ধ হয়, হলদিয়াঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে, সেই যুদ্ধে রানা প্রতাপ এবং আকবরের মধ্যে হয়েছিল। এই যুদ্ধে আকবর জয়লাভ করে, রানা প্রতাপ পরাজিত হয়। সেন্ট থামের যুদ্ধে ফরাসি বাহিনী এবং আনোয়ার উদ্দিন এদের মধ্যে যুদ্ধ হয়, এর মধ্যে ফরাসি বাহিনী জয়লাভ করে 1746 খ্রিস্টাব্দে, এটা মনে রাখতে হবে 1746 খ্রিস্টাব্দে সেন্ট থামের যুদ্ধ। পলাশির যুদ্ধ আমাদের সকলের জানা এবং খুবই এক ইম্পর্টেন্ট যুদ্ধ। ভারতবর্ষের সূর্যের অস্তমিতে গিয়েছিল এই যুদ্ধে, পলাশির আম্রকাননে ভারতবর্ষের ভাগ্যরবি, বাংলার ভাগ্যরবি চিরতর অস্তমিতে গিয়েছিল। 1757 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে। সিরাজউদ্দৌলার মাসির ছেলে ঘসেটি বেগমের পুত্র মির্জাফরের ষড়যন্ত্রের ক্রমে পরাজিত হতে বাধ্য হয় সিরাজউদ্দৌলাকে। যাই হোক, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল, আমাদের মনে রাখতে হবে বন্দিবাসের যুদ্ধ 1760 খ্রিস্টাব্দে হয়েছিল, ইংরেজ সেনাপতি আয়ারকুট এবং ফরাসি সেনাপতি লালির মধ্যে। ইংরেজ সেনাপতি আয়ারকুট এবং ফরাসি সেনাপতি লালির মধ্যে এই যুদ্ধ হয়েছিল, কিন্তু আয়ারকুট জয়লাভ করে। বন্দিবাসের যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে, আর সেখানে আহমদ শাহ আবদালি আফগানের নেত্রী হিসাবে আহমদ শাহ আবদালি জয়লাভ করে পানিপথের তৃতীয় যুদ্ধ। বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে হয়, মুসলিমের যৌথ বাহিনী, অপরদিকে ইংরেজ, কিন্তু তবুও ইংরেজরা সেখানে জয়লাভ করে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে।
মহীশূরের প্রথম যুদ্ধ, মহীশূরের প্রথম যুদ্ধ 1767 থেকে 69 খ্রিস্টাব্দ, তিন বছর ধরে এই যুদ্ধটা হয়েছিল, মহীশূরের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে ইংরেজ এবং হায়দার আলীর মধ্যে হয়েছিল, তবে হায়দার আলী জিতে গেছিলেন। কিন্তু মহীশূরের দ্বিতীয় যুদ্ধে কিন্তু হায়দার আলী পরাজিত হয়েছে, এবং তৃতীয় যুদ্ধে তার সন্তান বা টিপু সুলতান যিনি আছেন তিনিও পরাজিত হয়েছিলেন। মহীশূরের প্রথম যুদ্ধ হয়েছিল 1767 থেকে 69 পর্যন্ত, এই যুদ্ধে হায়দার আলী জয়লাভ করে। মহীশূরের দ্বিতীয় যুদ্ধ 1780 থেকে 84 সাল পর্যন্ত এই যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে ইংরেজ এবং হায়দার আলীর মধ্যে ইংরেজরা জয়লাভ করে। আর মহীশূরের তৃতীয় যুদ্ধে ইংরেজ এবং টিপু সুলতানের মধ্যে যুদ্ধ হয়েছিল, এই মহীশূরের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1790 থেকে 92, এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে। মহীশূরের চতুর্থ যুদ্ধ 1799 খ্রিস্টাব্দে, এই যুদ্ধে ইংরেজ এবং টিপু সুলতানের মধ্যে ইংরেজরা আবার জয়লাভ করে। ওয়াটারলুর যুদ্ধ হয় 1815 খ্রিস্টাব্দে ইংরেজ এবং নেপোলিয়নের মধ্যে, ইংরেজরা জয়লাভ করে। প্রথম ইঙ্গোসিক যুদ্ধ 1845 খ্রিস্টাব্দে, প্রথম ইঙ্গো এবং শিখ যুদ্ধ হয়, এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে। ইংরেজ এবং শিখদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ 1845 খ্রিস্টাব্দে। ইন্দো পাকিস্তান যুদ্ধ, ইন্দো পাকিস্তান যুদ্ধ 1948 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে ইন্দো পাকিস্তান যুদ্ধ। ইন্দো মানে ভারতবর্ষ দেখাচ্ছে, ইঙ্গো নয়, এটা হচ্ছে ইন্দো, ইন্দো মানে হচ্ছে ভারত আর ইঙ্গো মানে হচ্ছে ইংল্যান্ড। এটা ইন্দো পাকিস্তান বলতে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল 1948 সালে, সেই যুদ্ধে ভারত জয়লাভ করে। ভারত চীন যুদ্ধ হয়েছিল 1962, ভারত চীন যুদ্ধ 1962, সেখানে চীন জয়লাভ করে। আমাদের প্রায় 4,500 সৈন্যকে, মানে যাদের হদিশ পাওয়া যায়নি এরকমভাবে। আর ভারত পাক যুদ্ধ হয়েছিল, ভারত পাক যুদ্ধে 1965 সাল, সেই যুদ্ধে ভারত পাকিস্তানের মধ্যে ভারত জয়লাভ করে। আবার ভারত পাকিস্তান যুদ্ধ হয় 1971, সেই যুদ্ধেও ভারত জয়লাভ করে। আবার পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে যে যুদ্ধ হয় 1999 সাল, কার্গিল যুদ্ধ, সেই যুদ্ধের সময় আমরা ছিলাম। 1999 ভারত পাকিস্তান যুদ্ধে, এই যুদ্ধে ভারত আবার জয়লাভ করে। Just wanna stay, even if we run late.